নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন টানা চার দিনেও পুরোপুরি নেভেনি নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজে স্বজনরা রয়েছেন অপেক্ষায় সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সাকিব কি দেখতে পাচ্ছেন সেখানকার বিস্তারিত জানাবেন শাকিলা আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে এই যে আজকে মূলত পঞ্চম দিন আগুন লেগেছিল গত রোববার পঁচিশ তারিখে তারপর কিন্তু টানা বত্রিশ ঘন্টা আগুন জ্বলেছে এবং ভেতরে যে মালপত্র ছিল যে কারখানার বিভিন্ন কেমিক্যাল ছিল সেগুলো কিন্তু দাহ্য পদার্থ যে কারণে অনেক ভয়াবহ আগুন লেগেছিল এবং আগুনটি অনেক ভয়াবহ আকার ধারণ করেছিল তো ফায়ার সার্ভিসের কর্মী যারা চেষ্টা করছিলেন আগুন নিয়ন্ত্রণে আনার তাদের কিন্তু অনেক বেগ পেতে হয়েছে তবে বত্রিশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে এখনও আমরা কোথাও কোথাও কিন্তু দেখতে পাচ্ছি যে ধোয়ার কুডুরি বের হচ্ছে এবং কোথাও কোথাও থেকে হঠাৎ কিন্তু আগুন জ্বলে উঠছে আর আপনি যেমনটি বলছিলেন যে স্বজনদের কথা আমি যদিও এই মুহূর্তে ভেতরে আছি ঠিক যেই ভবনটিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে রয়েছি তো আমি সকালবেলা দেখছিলাম যে স্বজনরা কিন্তু আজকেও যে মূল ফটক রয়েছে সেখানে সে অপেক্ষা করছেন আহাজারি করছেন অনেকেই কিন্তু তাদের স্বজনের খোঁজ করতে এখানে আসছেন যে সেই যেদিন আগুন লেগেছিল সেদিন অনেকে এসেছিলেন এখানে কিংবা কোনো না কোনোভাবে তাদের খবর পেয়েছেন তারা যে এই এলাকায় ছিলেন তারাই কিন্তু আসলে আশঙ্কা থেকে এই জায়গায় খোঁজ করতে আসছেন আর যদি এই ভবনটির কথা আমি একটু বলি যে মূলত এই ভবনে কিন্তু অসংখ্য মানুষ আটকা করেছিলেন আগুন লাগার সময় আমি কিছুক্ষণ আগেও এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম বিশেষ করে এই যে গাজী টায়ার গ্রুপ রয়েছে এই কারখানার যে যারা সংশ্লিষ্ট কর্মচারী রয়েছেন পাশাপাশি যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং সকালবেলা আমরা জেনেছি যে এখানে যে বুয়েট থেকে একজন অধ্যাপক এসেছিলেন এই ভবনটি কতটুকু যে উদ্ধার কাজ চালানোর জন্য সক্ষম রয়েছে সেটি জানার জন্য সব মিলিয়ে কিন্তু আমি বলতে পারি যে এখানে অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে কিংবা এখানে আটকা পড়েছে এরকম অভিযোগ আমরা শুনতে পেরেছি এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব হাসান এখানে এসেছিলেন তিনি কিন্তু বলেছেন যে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে উদ্ধার কাজ কোনোভাবেই চালানো সম্ভব না তবে তিনি এই বেসমেন্টে কিছুটা উদ্ধার কাজ চালানো সম্ভব বলে জানিয়েছিলেন তারপরে ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু এখানে অভিযান চালিয়েছে কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে কোন ধরনের মানুষের অস্তিত্ব কোনো মৃতদেহ কিংবা মরদেহের কোনো শেষ অস্তিত্ব কিন্তু তারা এখানে খুঁজে পাননি আর এছাড়া যে উপরের ভবনের যে ফ্লোরগুলো রয়েছে চতুর্থতলা পঞ্চমতলা ষষ্ঠতলা তলা সেই ফ্লোরগুলো কিন্তু ভেঙে পড়েছে ধসে পড়েছে এবং আমরা যে এখানে কাজ করছিলাম কিছুক্ষণ পরপর আমরা দেখেছি যে এখানে যে দেয়াল থেকে ইট ভেঙে পড়ছে পলেস্তারা ভেঙে পড়ছে খুবই ভয়াবহ অবস্থা তবে আসলে এখনও পর্যন্ত কোনো মানুষ এখানে মারা গেছে বলে এরকম কোনো অস্থিতি কিন্তু পাওয়া যায়নি তবে এখনও অসংখ্য স্বজনরা এসে হাজারি করছেন আসলে ভেতরে আদৌ কি মানুষ আছে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে যারা এখানকার কর্মচারী তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার দিন আগুন লাগার সময় কিন্তু অসংখ্য মানুষ অনেকে বলছেন শতাধিক অনেকে বলছেন যে প্রায় পাঁচ ছয়শো মানুষ কিন্তু ভেতরে ছিল সব মিলিয়ে বলা যায় যে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তবে ফায়ার সার্ভিস কিন্তু আজকের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে আর চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে শাকিলা এই ছিল আমার কাছে সর্বশেষ